গঞ্জিকা কাণ্ডে দীপিকা পাডুকোনকে এনসিবি ধরে নিয়ে যায় এবং হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে জিজ্ঞেস করে, মাল ফুক না, এখানে মালের মানে কি? দীপিকা পাডুকোন বলে, ও মালবোরোকে শর্টে মাল লিখেছে। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, নেশা করার জন্য কাউকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে না। এবং যদি একটা ইউটিউব ভিডিও দেখে তুমি নেশা করো, তাহলে তোমার ভবিষ্যৎ এমনিই অন্ধকার। একটা সময় ছিল যখন তুমি খুব সরল, কিউট, টান বলতে শুধু মাটনের হাড় থেকে করে মাংসটা নাই বোঝো। তখন কোল্ড ড্রিঙ্কসও খাও মেপে, মদের নাম শুনলেই বুকটা ওঠে কেঁপে, লাস্ট বেঞ্চে সিগারেট খায়, ওরা দুষ্টু ছেলে, মিষ্টি তুমি খুশি থাকো ললিপপ পেলে, বাবা মানে জন্মদাতা, গাঁজা আবার কি, নেশা করে খারাপ মানুষ ওদের মুখে ছি। কিন্তু কয়েক বছর পর তুমি বুঝতে পারো, রাজনীতি আর নেশায় সবাই দল ভারী করার চেষ্টা করে। ফ্যামিলি প্রেশার হোক কিংবা পেটের প্রেশার, সমাধান একটাই, ফোরকে হাঁকবি, একদম ক্লিয়ার। ফেলুদা ব্যোমকেশ খেত, তুমি কোন হনু, তোমার কত বড়। কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে জঘন্য এবং কার্যকরী লাইন হলো, একবার খেয়ে দেখতে তো ক্ষতি নেই। ব্যাস আর কি, প্রথমে এক দুটান, কয়েক মাসেই শাহরুখ খান, নেশা ধরার প্রথম এক সপ্তাহ কেউ মানতেই চায় না যে তারা নেশা করে। আরে খাই না, নো চাপ, ওই মাঝে মধ্যে এক দু পাফ, আরে একটা করে দিনে খাওয়াই যায় কিনে। এরপরে স্টেজে নেশা ছাড়ার চেষ্টা চলে, মরার আগে অবধি। আরে ছেড়ে দাও ভাই, ভালো লাগে না, খারাপ এসব, এটাই লাস্ট, আজকে যেমন খেয়ে ফেলেইছি, আজকে খেয়ে নি, কাল থেকে, নেক্সট উইক থেকে পাক্কা, আর দাম আছে কথার। তো নিউ ইয়ার রেজলিউশন বলে কিছু হয় না, জানুয়ারি মাসে তো অনেকদিন হয়ে গেল, পরের বছর থেকে পাক্কা 2000 সাল পরে। হ্যাঁ ডক্টর, ক্যান্সার লাস্ট স্টেজ, ঠিক আছে তো ছেড়ে দাও ভাই, খাই না। হাট শালা হারামজাদা নেশারি, 12-এর পর ভারতীয় বাবা মারা যেমন দুটো অপশন দেয়, ডাক্তার না ইঞ্জিনিয়ার, সেরকম নেশারিরাও তোমাকে দুটো অপশন দেবে সিগারেটের পর, মদ না গাঁজা। এই দুটো দলের লড়াই বহু কালের, চলুন তাহলে দেখি বলছে আজ কে কি। মদ খেলে পারভার্টরা কিস চায়, গাঁজারিরা জাস্ট পিস চায়। গাঁজাটা বেশি খারাপ, ব্যাপারটা বোঝ, মদ খাই মাঝে মাঝে, গাঁজা খায় রোজ। গাঁজা খেয়ে অ্যাক্সিডেন্ট, এরম ঘটনা কমই, মদেরটা আর বললাম না, সাথে আবার বমি। মদে আছে ফুর্তি, সাথে মুখে গ্লো, গাঁজা খেলে কচ্ছপ করে দেয় স্লো। মদ খেয়ে চেঁচামেচি থাকে না লিমিটে, গাঁজা খেয়ে ঘুরে আসো বিনা টিকিটে। কেউ কিছু বলবে না ঠিক বয়সে মদ খেলে, গাঁজা নিয়ে পাকামো পাছায় লাঠি জেলে। গাঁজা খেয়ে তো পড়ে থাকিস শালা, কাজকর্ম নেই, টাকা পাস কোথায় রে তুই? উইন্ডোতে গেম খেলি আর পয়সা কামাই। তুমি গেম খেলতে খেলতে টায়ার্ড হয়ে যাবে, কিন্তু উইন্ডোতে কোনোদিন গেম শেষ হবে না। এখানে ক্রিকেট, লুডো, ফ্রি ফায়ার, স্নেক ক্র্যাশের মতো 100টার ওপর এক্সাইটিং গেমস আছে, সব ধরনের স্কিলের জন্য সব ধরনের গেম। তো এখনই খেলো এবং এখানে জিততে পারো ক্যাশ রিওয়ার্ড 50 লাখ টাকার অবধি, এবং উইথড্রল করে নিতে পারবে তোমার UPI, পেটিএম বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি। এখানে তুমি তোমার প্রিয় গেম যেমন অ্যাসফল্ট, ফ্রি ফায়ার, মাইনক্রাফ্টের গেমিং কারেন্সি অনেক সস্তায় পেয়ে যাবে, এবং নামি দামি অনেক বড় বড় ব্র্যান্ড যেমন বিগ বাজার, মিন্ত্রা, কুপন অনেক সস্তায় ডিসকাউন্টে পেয়ে যাবে। শুধু তাই নয়, এখানে তুমি উইন্ডো স্পিনিং ডেলি থেকে রোজ কিছু না কিছু স্পিন করে জিততে পারো, এবং 10 দিনের যদি স্পিনিং স্ট্রেক একটা তৈরি করতে পারো, সেখান থেকে বাইক, স্মার্টফোন 25 লাখ টাকা অবধি জিততে পারো। এটা শুধু অ্যাপ নয়, এটা একটা ওয়ার্ল্ড, ডাউনলোড করো এবং নিজে এক্সপিরিয়েন্স করো ভাই। হ্যাঁ দাঁড়া, এক্ষণে ডাউনলোড করে মদের সব পয়সা তুলে নেবো। একটা গাজারির মতে গাঁজা খেলে নাকি কোনো ক্ষতি নেই, তুমি বলিয়ে দেখাও। সলমান খান স্বীকার করে নেবে যে সেদিন গাড়ি ওই চালাচ্ছিল, কিন্তু একটা গাজারি কোনোদিন স্বীকারই করবে না যে গাঁজা খেলে অল্প হলেও ক্ষতি আছে। আর বডি তার সঙ্গে কারিনা কাপড়ের থেকেও পাতলা, জিরো ফিগার না মাইনাস ফিগার, যেন ভ্যাকুম ক্লিনার মুখে লাগিয়ে কেউ ভেতর থেকে চুষে নিয়েছে জিনিসপত্র। ভাই ক্ষতি তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আরে ক্ষতি কি ব্রো, জিমের খরচা বেঁচে যায়। হাট গাজারি, হাট গাজারি না, স্টোনা, স্টোনা, লজিক্যালি স্টোনার কিন্তু মাতালদের বলা উচিত না, মানে কিডনিতে স্টোন তো মদ খেয়েই হয়। আর মদ খেয়ে সব কটা কলসির মতো একটা কিউট ভুড়ি বানায়, কি জানি মদ ফদ স্টোর করে রাখে বোধ হয় গরুর মতো, পরে জাবর কেটে। দেখো আমার ক্লাবিং, পার্টি এসব নিয়ে খুব অসুবিধা নেই, কিন্তু শালা রোজ কে বাড়ি গিয়ে মদ খায়, রোজ শালা এক ব্যাকগ্রাউন্ডে বিয়ারের গ্লাস হাতে নিয়ে, হুক্কা পেছনে নিয়ে, ডিজের পাশে দাঁড়িয়ে, ক্রেজি নাইট, হ্যাড এ ব্লাস্ট, ফায়ার, হাট কাজ নাই রে তোদের। দেখো সব বারে ফারে থাকে সফিস্টিকেটেড মাতাল, আসল হচ্ছে পাড়ার পেচো মাতাল। বাংলার প্রতি এদের যে ভালোবাসা, সেটা বাঙালি আমি ঘোষণা করে দিলাম এদের। যে কোনো ফাংশনে এদের নাচতে বলো, এরম 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 করে কি একটা নাচবে, হয়তো ওই কমন নাগিন ড্যান্স, একে ছোবল মারবে। এদের ল্যাংটা হতে বললে ভাই ইনস্ট্যান্ট ল্যাংটা হয়ে যায়, আর কি ডাউন টু আর্থ, কি সিম্পল লাইফস্টাইল, ড্রেনে ঘুমায় ভাই, এটা খায় নিজে ভাই, কিন্তু সবাইকে এন্টারটেনমেন্ট দেয়। কিন্তু এদের ওপরে থাকে এক বিষাক্ত প্রজাতি, এরা গাঁজা খেয়ে গলা শুকিয়ে ফেললে মদ দিয়ে গলা ভেজে যায়। এদের থেকে ভগবান সবাইকে রক্ষা করো। এদের জীবনের প্রতি কোনো মায়া থাকে না, এদের সাপ কামড়ালে সাপ ভাই মরে যাবে, এত বিষ, কুকুর কামড়ালে কুকুরকে ইঞ্জেকশন নিতে হবে, এরা চাইলেও আইফোন কিনতে পারবে না ভাই, কিডনি ফুসফুস সব খারাপ। আমি উপদেশ দেবো ভাই, এদের রাস্তাঘাটে দেখলে, প্রাণের ভয় থাকলে পালিয়ে যাও ভাই। আর এক কবির সিং দেখে ভাই, বাচ্চা বাচ্চা ছেলেপেলের কি নেশা, কি বেদনা, কি দুঃখ মনে, অর্ধেকের গার্লফ্রেন্ডই ছিল না কোনোদিন। দেখ ভাই নেশা করবি, ডানা দে কর, বাহার দে কর,
অজুহাত দিয়ে নেশা করবি না ভাই। ভাই নেশা করতে তো টাকা লাগে, কবির সিং ডাক্তার ছিল, আর তোরা মদের সাথে প্রথমে চাকনাকাশ চিকেন তন্দুরি, তারপর চিপস, তারপর মুড়ি, তারপর জলজিরা, তারপর নুন দিয়ে মদ খাস তোরা। মাসের শেষে কবির সিং সিগারেট ছেড়ে বিড়ি খায় না ভাই। কষ্ট পেয়েছি দাদা, তাই নেশা করছি। হাট! কিছু ছেলের ভাই দেখি প্রেমিকারা খুব নেশা নিয়ে আপত্তি জানায়, বলে নেশা নাকি আমি, যে কোনো একটা বেছে নাও। অন্তত বোন এমন দুটো অপশন দাও যেখান থেকে বাঁচতে এদের একটু ভাবতে হয়। কোনো ছেলে ভাই তার গার্লফ্রেন্ডের জন্য নেশা ছাড়েনি, হয়তো গার্লফ্রেন্ডের সামনে নেশা করা ছেড়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ নেশা অ্যান্ড বেকারত্ব থেকে একটা সার্ভের মাধ্যমে সমস্ত রিসার্চাররা সায়েন্টিস্টরা একটা কনক্লুশনে এসছে, যেটা থেকে বাঁচার উপায় একটাই আছে, গার্লফ্রেন্ডকে নেশা করিয়ে দাও। কে কাকে বারণ করবে তারপর? নেশাইদের প্রকারভেদ দেখতে চাইলে যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে একটা র্যান্ডম রুমে দরজা খুলুন, এবং প্রথমে দরজা খোলার সাথে সাথে বুম করে একটা ধোয়ার যে ধাক্কা আপনি পাবেন সেটাতে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন। সেটা সামলে উঠুন, পড়ে যাবেন না, সেটা সামলে ফামলে কোনো মতো ভেতরে ঢুকুন। প্রথমে এক দু মিনিট আপনি শুধু ধোয়া দেখতে পারবেন, মেঘে কয়েকজনকে ভাসতেও দেখতে পারেন। এই রুমে নর্মাল চিকেন রাখলে সেটা স্মোকি ফ্লেভার হয়ে যায়, তারপরে আপনি আস্তে আস্তে কয়েকটা জীবন্ত লাশ দেখতে পাবেন। এই রিমোটটা কি ফানি! এ ভাই নেশাই তো হচ্ছে না আমার। নেশা নেশাই তুই কে? নেশাই তো হলো না ভাই, নেশা দে না ভাই। আমার সাথে ওই ঘরে চল না, খুব ঘন্নি লাগছে। হেই তোমরা কারা? এটা কোন ইউনিভার্স? তুই ফিরে আসো ভাই, ভালোই চোখে রে চলে বাসিয়ে দিলে। হ্যালো গাইজ, আজকে আমরা রিভিউ করবো টাইম আপ। হ্যাঁ এদিকে পাস কর, এদিকে পাস কর। বাজবো তো, খুব অস্বস্তি লাগছে ভাই, খুব ভয় লাগছে ভাই, হসপিটাল নিয়ে চ, বাজবো না। আর নেশানা মা, নেশানা মা। জানিস ভাই কে? মাম পটকালা বড়, মাম পটকালা বড়, চুপ। ভাঙ হচ্ছে ক্লাসে সেই ঢ্যামনা ছেলে, যে মেশে ঢ্যামনা ছেলেদের সাথেই, কিন্তু সবার বাবা মা টিচার্স ভাবে কি ভালো কি ভালো কি নর্মাল ভাঙ ভাই। হোলির দিন এক কাকিমা পাড়ান আমাকে দিয়ে দিয়েছে, আমি লস্তি ভাই খেয়ে নিয়েছি, তারপর দু ঘন্টা বাবা মার মুখের দিকে তাকিয়ে ভাই ও কারণে আমি দাঁত কেলিয়েছি ভাই। নিজের ভিডিও দেখে ফার্স্ট টাইম লাইফে ভাই হেসেছি। মদ গাজার থেকেও ভয়ঙ্কর নেশা, মানে মেবি মেবি মদ গাজাতে এর থেকে কমই নেশা হবে, আমি তো খাইনি জানি না আসলে। দেখো আমি ইকুয়ালিটি ফেমিনিজম সবই জানি, কিন্তু মেয়েদের আমি একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ বিড়ি খেও না, ভাল লাগে না, ফোট ফোট কালো হয়ে যায়। তো কি রোদে ট্যানেও পড়তে পারে? রোদে ট্যানে কালো হতে পারে না? আর বিয়ারের রেসপেক্ট নেই ভাই মার্কেটে, আমি তো রেসপেক্ট করি না ভাই। মদ যদি মাংস হয় বিয়ার সোয়াবিন ভাই। আমার বন্ধুরা বলে বিয়ার খেয়ে মুতলে নাকি নেশা বেরিয়ে যায়। আরে তাহলে আমি এখন নেশা করার জন্য মুত আটকে বসে থাকবো? আমার কাছে খাবার টাকা না থাকলে আমি এখন হাঁকা আটকে বসে থাকবো? কাকিমা আপনার হাতের চা তো ভালোই, কিন্তু ছেলে বাইরে থেকে বারবার চা খেয়ে ঢোকে কেন? কারণ আপনি শুধু চাটাই অফার করেন। কাকিমা আপনার ছেলে কি চুইংগাম খেতে খেতে বাইরে ঢোকে? এই দুটো কারণ হতে পারে, এক আপনার ছেলে গার্লফ্রেন্ড আছে যেটা চান্স 1.05%, আরেকটা হতে পারে আপনার ছেলে ফুকছে, এত বুড়ো বয়সে এমনি এমনি কেউ চুইংগাম খায় না কাকিমা। আর এটা খেয়ে ঢুকলে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের করুন। কাকিমা পৃথিবীতে এমন কোনো বলদ গান্ডু নেই যে বন্ধুর ব্যাগে নিজের সিগারেটের প্যাকেট এবং লাইটার রেখে দেয়, যেটা পেয়েছেন ওটা আপনার ছেলের বা আপনার মেয়েরই। বন্ধ করো হাত জোড়কে মা। আর সব মামারা বিশ্বাস করে আমার ছেলে ভালোই, এই সঙ্গ দোষটা নষ্ট করে দিল। কাকিমা তাহলে এই খারাপ ছেলেমেগুলোর বাবা মা কারা? সিনেমা দেখার সময় কেউই ভিলেনের সাথে নিজেকে রিলেট করে না, তার মানে তো এই না সমাজে ভিলেন নাই। আসুন কাকিমা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। পানটাও না নেশা, ঠিক আছে, বাম্পার নেশা, যেখানে সেখানে করে বেড়ায়, দাঁত ফাঁত লাল করে রক্ত কেকো ভ্যাম্পায়ার সব। দেওয়াল অঙ্কনে ছোটোবেলায় একবারই পার্টিসিপেট করেছিলাম, আপনারা তো রোজ করেন, তাই উফ সিগারেট খায় কি বাজে ছেলেটা বলার আগে না পানটা বন্ধ করবেন। এই ভিডিওটা বানানোর জন্য আমাকে অনেক দিন ওয়েট করতে হয়েছে, আইডিয়াটা অনেক আগের ছিল, কিন্তু আমি ঠিক করেছিলাম শেষের এই জ্ঞানটা সবাইকে বারণ করাটা তখনই করবো যখন আমি নিজে ছাড়তে পারবো। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ভাই, ফোর্থ ইয়ারে এক দু পাস করতে করতে কখন ধরে ফেলেছিলাম আমি নিজেও জানি না, অনেক ছাড়ার চেষ্টা করেছি পাইনি, কিন্তু ফাইনালি ছেড়েছি। লাস্ট এক ঘন্টায় আমি একটা সিগারেটও খাইনি, ইয়ার কি পাচ্ছি, সত্যিই ছেড়েছি। ওই কৌতূহলবশত প্রথম টান দেওয়াটা যতটা ইজি না, ছাড়াটা ঠিক ততটাই কঠিন। তাই ভাই বোনদের বলবো কি দরকার শুরুটাই বা করার? জানি ফেলুদা ব্যোমকেশ এরা খেত, কিন্তু টিন টিন খেত না,
কার কোন গুণটা নেবে ভালো না খারাপ সেটা তোমাদের উপর। ডোমেস্টিক ভায়োলেন্স, খুনোখুনি, অ্যাক্সিডেন্ট, নেশা মানুষকে কী না করায়, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা করায়, সময় নষ্ট। মেয়েদের বিশেষ করে আমার থেকে যারা ছোটো তাদের আমি বলতে চাই, অচেনা বা অল্প চেনা কারোর সাথে যেখানে সেখানে নেশা করো না, পরে দোষটা কিন্তু নেশারই হয়। আর বাকি বড় দাদা দিদিরা আমার জ্ঞান নিশ্চয়ই শুনবে না, নিজের দায়িত্বে করো, বাট ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। কেমন লাগলো জানিও, ভিডিওটা কমেন্ট বক্সে লাইক করো এবং বন্ধুদের দেখিও। আর ইনস্টায় অনেক কিছু মজাদার আমি করতে চলেছি, তাই ফলো করে নিও। আর 2021 যে কারণে আমি অনেক কম ভিডিওস বানিয়েছিলাম, ওয়েব সিরিজ করছিলাম, সেই ওয়েব সিরিজটা টাইম আপ ইউটিউবে চলে এসেছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখো, দেখে জানিও কেমন লাগছে। উইন্ডো অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, প্লিজ চেক ইট আউট। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। হ্যাঁ মা, ভিডিওতে জোকের জন্য বলেছি, না না না, নেশা কেন করবো, কোনোদিনে নেশা করিনি। তার্যপুত্র কেন করবে? যতই বলাম মায় বোকা ভোলা, হা হা বোকা ভোলা, হায় রে বোকা ভোলা, কাল হপি তুই আমার।